देखो कृष्णदा तुम जानो দুদিন আগে আমরা খবর পেয়েছিলাম সিবিআই সূত্রে যে বিকাশ মিশ্রা বিনয় মিশ্রা ভাই বিকাশ মিশ্রার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এবার কিন্তু সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি যে বিকাশ মিশ্রাকে চতুর্থবার নোটিশ পাঠানো হয়েছে। সিবিআই এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে বিকাশ মিশ্রা ইতিমধ্যেই কিন্তু কলকাতা ছেড়ে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে এবং তারা সন্দেহ করছেন, আশঙ্কা করছেন যে বিকাশ মিশ্রা বিদেশে পালাতে পারে। এর আগে তুমি জানো সিবিআই তরফে যেটা বারবার দাবি করা হয়েছে যে বিনয় মিশ্রা তৃণমূল কংগ্রেসের যুব নেতা, সে বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছে এবং যেটা সিবিআই সূত্রের খবর দুবার পরপর দুদিন কিন্তু বিকাশ মিশ্রাকে গত মাসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার কাছ থেকে বহু প্রশ্নের উত্তর এখনো কিন্তু সিবিআই এর আধিকারিকরা পাননি, তাই তাকে কিন্তু এর আগে দুবার নোটিশ পাঠানো হয়, দুবারই কিন্তু নোটিশ এড়িয়ে যান, তিনি হাজিরা দেননি এবং তারপরেই আমরা দেখলাম যে বিকাশ মিশ্রার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে যাতে সে বিদেশে না পালাতে পারে। এবার যেটা সিবিআই সূত্রের খবর বিকাশ মিশ্রাকে চতুর্থবার নোটিশ পাঠানো হয়েছে, আগামী 10 তারিখ অর্থাৎ বুধবার তাকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে গরু পাচার কাণ্ডে কিন্তু বহু তথ্য জানতে চান সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ। স্ট্র্যান্ড রোডের খবরে আমরা চোখ রেখেছি যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল, তারপর 10 ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি আর আমাদের সহকর্মী শিলাদিত্য কর রয়েছেন আমাদের সঙ্গে। শিলাদিত্যর কাছে আসবো, তবে তার আগে চলে যাব এসএসকেএম হাসপাতাল চত্বরে ঝিলাম করঞ্জাই, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলাম, আমরা জানি যে 9 জন সহনাগরিককে আমরা হারিয়েছি, তাদের মধ্যে একজনের দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি, এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দেহ। কি ভাবনা চিন্তা করা হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে? যেটা জানা যাচ্ছে যে একজনের দেহ এখন অবধি শনাক্ত করা যায়নি এবং তিনি সম্ভবত রেলের এক কর্মী এবং তার পরিবারের সদস্যদের এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল আজ ভোর রাতে। হাসপাতাল এবং মর্গ সূত্রে যেটা জানা যাচ্ছে পরিবারের সদস্যরা তাদের যে এই মৃতদেহ দেখানো হয়েছিল, যে দেহ শনাক্ত করা যাচ্ছিল না, সেই দেহ দেখানোর পরে তারা অসুস্থ হয়ে পড়েন এবং পরিবারের সদস্যর দাবি করেন যে তিনি প্রাথমিকভাবে মনে হচ্ছে তার পরিবারের সদস্যই এই দেহ, কিন্তু তিনি যেহেতু নিশ্চিত হতে পারছেন না তিনি ডিএনএ পরীক্ষার একটি অনুরোধ করে যান এবং এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাসপাতালের মর্গ এবং সেখানকার যারা আধিকারিক তাদের সূত্রে এটাও জানা যাচ্ছে যে যতজনের দেহ এখানে ময়নাতদন্ত হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই যেটা দেখা গিয়েছে যে তাদের এই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল, কার্বন মনোক্সাইড পয়জনিং এবং এই বার্ন ইঞ্জুরিতে তাদের মৃত্যু হয়েছে। এবং একটি দেহ যে দেহ শনাক্ত হয়নি সেই দেহর ক্ষেত্রে ময়নাতদন্ত হয়ে গিয়েছে, ডিএনএ পরীক্ষা হবে কিনা সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তোমাকে জানিয়ে রাখবো যে 6 জনের ক্ষেত্রে দেহ ময়নাতদন্তের পর তার দেহ বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি করে রাতেই দেহ রওনা দিয়ে দিয়েছে এখান থেকে এবং 2 জনের দেহ অমিত ভাওয়াল এবং সঞ্জয় সাহানি, একজন হচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিক, আরেকজন রেল পুলিশের আধিকারিক, তাদের দেহ। ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত একজনের দেহ যা শনাক্ত করা সম্ভব হয়নি, মনে করা হচ্ছে তিনি রেলেরই কোনো কর্মী ছিলেন, তবে এখনো পর্যন্ত ডিএনএ পরীক্ষা করা হতে পারে এমনটাই সিদ্ধান্ত। আমি শিলাদিত্যর কাছে চলে যাব। শিলাদিত্য, একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে যে রেলের ভবন, সেক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি যথাযথ ছিল, না হলে এতটা ভয়াবহ পরিস্থিতি কেন তৈরি হলো? একেবারেই কুসুমিতা, আমরা জেনে নেব আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে, কিন্তু তারই সঙ্গে জানিয়ে দিই এই মুহূর্তে এখানে কিন্তু পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, দমকল আধিকারিকরা রয়েছেন, সঙ্গে কিন্তু আরপিএফ এর কর্মীরাও এসে উপস্থিত হয়েছেন। এবং রেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক কেমন ছিল তাই জেনে নেব আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের কাছ থেকে। ঋত্বিক, প্রশ্ন উঠছে রেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা এই বিল্ডিংয়ে ঠিক কিরকম ছিল, কি জানতে পারছো? দেখো, নিউ কলাঘাটা বিল্ডিং অর্থাৎ রেলের একটা গুরুত্বপূর্ণ দপ্তর। গতকাল মুখ্যমন্ত্রী এখানে আসার পর তিনি 2টো রেলের বিরুদ্ধে অভিযোগ করেন। এক, যে যখন অগ্নিকাণ্ড ঘটে তখন সেখানে রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন না, যারা সাহায্য করতে পারতেন যে এই বাড়ির কোথায় কোন রাস্তা দিয়ে ওপরে ওঠা যায়। দ্বিতীয়ত, এবারই নকশা জেনারেল রেল তাদের তরফে জানিয়েছেন যে রেলের আধিকারিকরা ছিলেন বটে, কিন্তু সেই সময় তাদের পক্ষে সম্ভব ছিল না সেই নকশা বের করে দেওয়া। কিন্তু এর পরেও শিলাদিত্য যে প্রশ্নটা থেকেই যায় যে কলকাতা যৌতুকগৃহ, এতে এই ধরনের ঘটনা, আর এই যে স্ট্যান্ড রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি, গত কয়েক বছরে বোধহয় এরকম একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং প্রত্যেকবার दमकल दफ्तर एवं सबाई बार बार ये फायर सिक्यूरिटी सार्विसटाके आरो एनहांस करार कथा बोलेछेन। एई धरनेर एकटा सरकारी कार्यालय যেখানে শুধুমাত্র রেলের কর্মীরা আসতেন না বরং বহু সাধারণ মানুষ আসতেন এই কয়লাঘাটা বিল্ডিং এ, ফলে তাদের নিরাপত্তার ব্যবস্থা কি ছিল এখনো পর্যন্ত প্রাথমিকভাবে দমকল আধিকারিকরা যেটা জানিয়েছেন এই বাড়িতে না তাদের ফায়ার ফাইটিং সিস্টেম ইকুইপ ছিল, অর্থাৎ যেটা থাকা দরকার এই ধরনের একটা বহুতলে অটোমেটিক স্প্রিংকলার অথবা রিজার্ভয়ারটা কিভাবে কাজ করে সেই তো যখন যে ফায়ার অ্যালার্মের সঙ্গে সেটা ডিরেক্ট সংযুক্ত থাকে অর্থাৎ আগুন লাগলে সেখানে একটা মানুষ থাকুন বা না থাকুন অটোমেটিক্যালি জল বেরোতে শুরু করে স্প্রিংকলারের সাহায্যে, যাতে প্রথম দিকে এরকম একটা বড় অগ্নিকাণ্ডে সেটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটা কিন্তু অপর্যাপ্ত ছিল। কেন ছিল এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর পাওয়া একান্ত জরুরি। ফরেনসিক আসবে, তারা তাদের মতো করে তদন্ত করবে। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ, নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।